হাইড্রোলিক, এটা আপনার এসিড প্রুফ, এটা হলো ডবল লক। ডবল লক, হ্যাঁ, এটাও এসিড প্রুফ। আচ্ছা, এগুলো তো চাবি হারা গেলে কি বানানো যায়? না, এটা বানানো যাবে না, কিন্তু আপনার না একটা যদি হারা যায় আরেকটা আপনার থাকবে। বেশি আকর্ষণ যেটা, এক এক হরেন 18টা হবে, তাই না? Baby's bad, oh, baby's hella bad. After her, there ain't no coming back. Wanna take a run at that. I think she's feeling me, turn it up a few degrees. My imagination of her body gets the best of me. Oh gosh, she's such a tease, bitten lips, bruised knees. Hello, viewers, assalamu alaikum. Asha kori shokali bhalo achen. তো আজকে ভিডিওটির টাইটেল আমি থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আজকে ভিডিও হচ্ছে আইকে যাবতীয় অ্যাক্সেসরিজ আছে সবগুলো দেখানোর চেষ্টা করবো। আর আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া এইগুলো ইলেকট্রিক বাইকে লাগান যায় কিনা। হ্যাঁ, আপনি আজকে আমি আপনাকে যেই বাইকগুলো এই লাইটগুলো দেখাবো আপনি চালিয়ে গেলে ইঞ্জিন এবং ইলেকট্রিক দোনোটাকে যে কিন্তু মডিফাই করতে পারেন। হ্যাঁ, তো আপনি যখন একটা বাইককে মডিফাই করবেন তখন কিন্তু বাইকটির আর লুকটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বাইকটি কিন্তু খুব সুন্দর এবং আরও আকর্ষণীয় হয়ে যায়। তার শোরুমের নাম হচ্ছে ডেল্টা অটো কিং। আর এই শোরুমের একজাস্ট লোকেশনটা যদি বাইরের মুখ থেকে জানবো ভাই, আপনার শোরুমের একজাস্ট লোকেশন হচ্ছে জাস্ট লোকেশন হলো আপনার বংশাল পেলালা মসজিদের অপোজিটে 51/1 বংশাল। 51/1 বংশাল, আচ্ছা। তো এই শোরুমটি আসলে কিন্তু সাইন ব্যাগে পেয়ে যাবেন, আর আমার পেছনে কামার পেছনে আছে হাত ব্যাগে পেয়ে যাবেন ফ্রেন্ডস। তো চলুন কথা বলাচ্ছি না, শুরু করা যাক আজকে ভিডিও। আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবো সায়েম ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো ফার্স্ট অফ অল আপনার শুরু করে একজাস্ট লোকেশনটা একটু জানতে চাই। আমাদের লোকেশন হলো বংশাল পেলালা মসজিদের অপোজিটে 51/1 বংশাল চৌরাস্তায়। এসে কাউকে জিজ্ঞেস করলেই হবে, যে কেউ বলে দেবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আজকে আপনি কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন? আমরা সিঙ্গেল লাইট দিয়ে শুরু করি। সিঙ্গেল লাইট থেকে শুরু করি, আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমরা সিঙ্গেল লাইট থেকে শুরু করি। আচ্ছা, এই সিঙ্গেল লাইটগুলোর জোড়া কত টাকা? দুইটা তিনটা, এগুলো হলো আপনার বডি কিট গাড়িতে লাগে, যেমন আপনার R15, SF, জিক্সার, SF জিক্সার যেগুলো আছে এগুলোর মধ্যে আপনার বডি কিট ইন্ডিকেটর বলে। আচ্ছা, দূর থেকে খুব মানে আর গর্জিয়াস দেখাবে, গর্জিয়াস দেখাবে জিনিসটা। বাইক আসলে কিন্তু সবাই কিন্তু একটা আকর্ষণ থাকে, বা একটা সবাই কিন্তু আকাঙ্ক্ষা থাকে একটা বাইক কি আসতেছে, কি আসতেছে। এটা এই জোড়াগুলোর প্রাইস কত করে ভাইয়া? এই বড়টা পড়বে হলো আপনার 450 টাকা। 450 টাকা, জি। আচ্ছা, এরপর ছোটটা এটা পড়বে হলো আপনার 400 টাকা। 400 টাকা, কয়টা আলো দেবে এটা? মানে এটা দুইটা আলো, একটা হবে এখান দিয়ে ব্লু আর সাদা। সাদা, আচ্ছা। আর এটার ভিতরে এই সেমি, এগুলো হলো এলইডি, কিন্তু জিনিসটা এলইডি, সবগুলো এলইডি। ভিতরে কোনো সমস্যা হবে না? না, এগুলো কোনো সমস্যা হয় না। আর এই যে সিঙ্গেল, এটাও 450 টাকা। 450 টাকা ফ্রেন্ডস, আমি দেখানো উদ্দেশ্য হলো পাশাপাশি আপনার কিন্তু প্রাইস সম্পর্কে ধারণা দিতেছি, যারা কিনা মডিফাই করতে চান বা একটা লাইট লাগাতে চান তারা কিন্তু আজকে ভিতরে শীঘ্রই যেতে পারবেন। আপনি কত টাকা বাজেটের মধ্যে লাইট লাগাতে পারবেন? এই যে এক জোড়া লাইট দেখতেছি ভাই, এটা পড়বে হলো আপনার 380 টাকা। নামটা কি এটা? এটা হলো আপনার অ্যারো লাইট। অ্যারো লাইট, হ্যাঁ, এটাও আপনার এলইডি সিস্টেম, এটা কিন্তু আপনার ইন্ডিকেটরের মতো কাজ করে। এটা ইন্ডিকেটরই, ইন্ডিকেটরই, মানে আপনার দূর থেকে আসলে মানে অনেক দূর থেকে বোঝা যায় গাড়ি আসতেছে, বাইক আসতেছে। একটা প্রাইস কত যাচ্ছে মাত্র? 380। 380 টাকা, আচ্ছা। এরপরে কোন লাইটগুলো দেখাবেন ভাইয়া? এই এখানে আরো কয়েকটা আছে, আরো কয়েকটা লাইট আছে বিভিন্ন ধরনের, কিন্তু মানে কোয়ালিটি গুলো আপনার বাজেটের মধ্যে যার যে পছন্দ অনুযায়ী লাগাতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এখন দেখতে চাচ্ছি আরেকটি লাইট। এই লাইটটা কিন্তু অনেক দূর থেকে আলো দেয়, তাই না? এটার প্রাইস সম্পর্কে আসি, এটার প্রাইসটা হচ্ছে কত? 250, মাত্র 250 টাকা। হ্যাঁ, এক প্রাইস কিন্তু ফিক্সড না, আপনার কথা বলা অপশন আছে আর কি। হ্যাঁ, একটু অপশন থাকবেই। আচ্ছা, আমার চ্যানেল পক্ষ থেকে আসলে কিছু টাকা ডিসকাউন্ট করবেন আর কি। ওটা অবশ্যই বললেই হবে। আচ্ছা, তিন কোনা সিঙ্গেল লাইট বলো? আচ্ছা, তিন কোনা সিঙ্গেল লাইট, ইন্টিগ্রেটর লাইট। অনেকে কিন্তু অনেকে যে বাইককে ডানে বামে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের লাইট খুঁজছেন বা মডিফাই করতে চান, এইটার প্রাইস কত এই ধরনের? এটা 400 টাকা, মাত্র 400 টাকা। আচ্ছা ফ্রেন্ডস, আজকে ভিডিওতে কিন্তু আমি আপনার খুব আকর্ষণীয় আকর্ষণীয় কিছু লাইট দেখানোর চেষ্টা করবো। এই লাইটটার সম্পর্কে যদি একটু বলতেন ভাইয়া। এটা হলো সিওআইটি লাইট। সিওআইটি লাইট, জি। এটা আপনার বর্তমানে এটা খুব ভালো চলতেছে। এটা আপনার দুইটা কালার হবে, একটা হবে হলুদ, একটা হবে সাদা। আচ্ছা, দুই এতে চলবে। আর এই লাইটটা কিন্তু ফ্রেন্ডস একটা সুবিধা হচ্ছে, আপনি যখন লাইটটা গরম হয়ে যাবে অটোমেটিক সে কিন্তু এইটা কুল হওয়ার জন্য একটা সার্ভিস দিতে পারে। হ্যাঁ, এটা আপনারই আছে, এটা জিনিসটা গরম হতে রক্ষা করবে আর কি। আচ্ছা আচ্ছা, প্রাইস কত ভাই এটার? এটা হলো আপনার 750 টাকা। 750 টাকা, আচ্ছা ভাই। একটা কোর্স করতে চাই, আমার অনেক ভিউয়ার্স আছে যারা কিনা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখে, তাই নেওয়া কি নিতে পারে একটু? হ্যাঁ, আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন, আমাদের এসে পরিবহনেই আছে।
সাদা আলোটাও খুব বেশি আর আপনি যখন ই করবেন পার্কিং ই করবে এরপর আপনার আরো কিছু সুন্দর সুন্দর লাইট আছে একটু দেখি আমরা এখন হাইড্রোলিক লক দেখবো হাইড্রোলিক লক আমরা কিন্তু অনেক ব্যস্ততার মাঝে অনেক সময় বাইক রেখে অনেক দূর যেতে হয় আর আমাদের কিন্তু এই ধরনের লকগুলো খুব প্রয়োজন। হ্যাঁ, জানেন যে দেশে কিন্তু চোরের আবাস কিন্তু অত্যন্ত বেড়ে গেছে, তো যারা কিন্তু একটু জানেন যে একটু অল্প টাকা হলো আপনার সিকিউরিটি একটু পুক্ত করবে, কারণ সিকিউরিটি কিন্তু সবচেয়ে বেস্ট। আচ্ছা, এই তালার সম্পর্কে একটু বলুন তো ভাইয়া, এটা কি? এটা হলো আপনার ডবল লকের হাইড্রোলিক, এটা আপনার প্রাইস পড়বে হলো ৪৫০ টাকা। এটা কি এসি প্রুফ? না, এটা এসি প্রুফ না, কিন্তু আরেকটা আছে এসি প্রুফ দেখাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি একটা অপশন বুঝিয়ে দিই, আপনি এই তালা গুলা যখন আপনার চেন গার্ডের মধ্যে মারবেন, অনেক সময় কিন্তু চাকার মধ্যে মারে, হাই ডেস্কের মধ্যে মারে, তখন কিন্তু চোরের একটা সিস্টেম আছে যে খুলে যাওয়ার মধ্যে। আমি একটা আপনাকে সাজেস্ট করি, যেহেতু আমি নিজে একটা বাইক চালাই, তো আপনি আপনার সাজেস্ট করবেন যে এটা চেন গার্ডের মধ্যে লাগাবেন, তখন কিন্তু চোরের কোনো অপশন থাকে না নেওয়ার জন্য। হ্যাঁ, আর এটা আপনার এসিড প্রুফ, এসিড দিয়েও গলবে না, আবার অনেক সময় আছে যে তালা ভেঙেই করবে, ওটার অপশন, ওটার অপশন, এটা খুব হেভি তালা, হেভি তালা। আচ্ছা, অনেকে কিন্তু এই ধরনের তালা খুঁজে না, আমাকে কমেন্ট করছিলেন ভাই, এর প্রাইস কত? এটা পড়বে হলো আপনার ১০৫০ টাকা। ১০৫০ টাকা। আর ঢাকার বাইরে থেকে নিতে চাই, কিভাবে নিতে পারে? সেটা আপনার কুরিয়ার চার্জটা আলাদা দিতে হবে, ঢাকার যে কোনো প্রান্তে পাঠানো হয় আমাদের। আচ্ছা, আপনার শোরুমে কি সরাসরি ভিজিট করতে চাই, একটু লোকেশনটা আবার একটু বলে দেন? আমাদের শোরুমেরই হলো আপনার বংশাল ৫১/১ প্যালালা মসজিদ অপোজিটে, ডেল্টা অটোকিং, বানানো যাবে না, কিন্তু আপনার না একটা যদি হারা যায় আরেকটা আপনার থাকবে, কারণ এটা দুইটা চাবি একসাথে, দুইটা চাবি আছে। আচ্ছা, তো আমি একটু তালাটা খুব কাছ থেকে দেখাই, খুব হেভি এবং খুব ওয়েট, কিন্তু দেখেন যারা কিন্তু সরাসরি আসবেন তারা কিন্তু বুঝবেন। আর এই ধরনের তালা কিন্তু আপনারা অনেকে খুঁজেন যে ভাই আমাকে বাইক কিনছি, কিন্তু সিকিউরিটির জন্য ভালো একটা তালা খুঁজার তালার প্রয়োজন, অনেকে কিন্তু ঢাকা আসতে পারেন না, বা বৃষ্টির জন্য, বা কোন তালাটা আপনার জন্য বেস্ট হবে খুঁজেন, তারা কিন্তু চাইলে এই তালাগুলো দেখতে পারেন। ভাইয়ের প্রাইস কত? ৯৫০ টাকা, মাত্র ৯৫০ টাকা। আচ্ছা, রাখেন। এরপরে কোন প্রোডাক্টটা দেখাবেন? আমরা এখন দেখবো কোবিক্স। কোবিক্স দুই ধরনের হয়, একটা হয় ছোট, একটা হয় বড়। আচ্ছা, যদি আপনি বড়টা চান, এটা পড়বে হলো আপনার ১৫৫০ টাকা, আর যদি ছোটোটা নেন তাহলে এটা পড়বে হলো আপনার ৯০০ টাকা। একটু কাছ থেকে দেখাই আমি, দেখেন এটা খুবই হেভি, হাইড্রোলিকের মধ্যে লাগানো, হাইড্রোলিকের মধ্যে লাগানো যায় আর কি। কোবিক্স দুই ধরনের বের করছে, একটা বড়, একটা ছোট, কিন্তু ভাঙার কোনো অপশন না, একদম হেভি একটি তালা আর কি। তো এটা প্রাইস আছেন ভাইয়া? এটা হলো আপনার ১৫৫০, ১৫৫০ টাকা। জি। আচ্ছা, এরপরে আপনার এই হাতেরটা, এটা হলো ৯৫০, ৯৫০ টাকা। এটা কি ফিক্সড প্রাইস না কথা বলা অপশন আছে? অ্যাকচুয়ালি আমি আপনাকে ফিক্সই বলছি, তাও আপনার হোসেন ভাই যদি আসে আমি চেষ্টা করবো যতটুকু কমে রাখানো যায়, মানে আমার চ্যানেলের পক্ষ থেকে যদি অবশ্যই বললে, আপনার কথা বললে আমরা কমানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরও একটা লক আছে আপনার। আচ্ছা, এটা হাইড্রোলিক, এই অনেকে আছে যে একটু কমের মধ্যে চায়, সেক্ষেত্রে আপনি এইগুলো ইউজ করতে পারেন। অনেকে কিন্তু বাজেটের জন্য, বাজেটের জন্য একটু কম প্রাইসের মধ্যে প্রাইসে চায়, তারা কিন্তু চাইলে দেখতে পারে। সবার জন্যই কিন্তু আমি এই প্রোডাক্টগুলো দেখাই, হ্যাঁ, যার যেটা পছন্দ হবে, অনেকে কিন্তু যে এক এক ধরনের এক পছন্দ, বাজেট অনেক সময় কিন্তু এই তালাটার প্রাইস কত ভাইয়া? এটা হলো ৩৫০ টাকা, ৩৫০ টাকা। এগুলো কি মানে সহজে তো ভেঙে? না না, এই দাম কম হলো যে ভেঙে যাবে এমন কিছু না, এটা ভালো, চায়নাই হলো ভালো প্রোডাক্ট এটা। আচ্ছা আচ্ছা, এটা ৩০০ টাকা, এটা হলো ছোটটা, এটা হলো ছোট, এর সাইজ কি আছে এটার? এটা একটাই সাইজ হবে, এটা হলো ছোট আর এটা হলো বড়, এটা হলো ছোট, এটা বড়, এটার প্রাইস ৩০০ টাকা, এটা ৩০০ টাকা। আচ্ছা, আর ওটার প্রাইস? এটা হলো ৩৫০, ৩৫০ টাকা। আচ্ছা, এরপরে আপনাদের সুবিধাতে আমি লাইটগুলো জ্বালিয়ে দেখাচ্ছি কি ধরনের আলো হয়, অনেকে কিন্তু খুঁজেন, দেখেন। ওয়াও,
এটা হলো হাই হ্যাঁ আচ্ছা আর একটা আছে এটা লো লো আচ্ছা যখন আপনি দূরে থাকবেন তখন তো হাই দিবেন বা আপনি যখন কাছাকাছি আসবেন এই পার্কিং আচ্ছা এটা হলো এটা হলো কালারিংটা তাই না হ্যাঁ পার্কিংটা পার্কিংটা আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে ভাইয়া এটা হলো আপনার 750 টাকা আরটি ডিলাইট বলে আরটি ডিলাইট জি আটটা কালার হবে না এটা কালার দুইটাই মানে পার্কিং মানে লাইটের নাম হলো আরটি ডিলাইট আচ্ছা 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 তো এরপর যে লাইটটা দেখব ও এই লাইটটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই লাইটটা কিন্তু আপনার এই গরম হওয়ার সাথে সাথে কিন্তু আপনার স্পালোটা সাপোর্ট দিবে এখানে কিন্তু আপনার ঠান্ডা হওয়ার জন্য যে অপশন থাকে দেখেন কত সুন্দর আচ্ছা এটা ভিতরে কিন্তু দুইটা কালার হবে একটা হোয়াইট একটা হাই লেভেলে একটা লো লেভেলে আচ্ছা খুব সুন্দর দেখেন ঠিক আছে অনেক আলো আমার চোখ অনেক কিন্তু ভুলে গেছে আর কি একটু আলো তো এটা প্রাইস কত লাইটিং এর জন্য কিন্তু একটু ই লাগতেছে আপনি রাতের বেলা আরো আলো পাবেন এইটা প্রাইস কত এটা এটা হলো আপনার 750 টাকা 750 টাকা আচ্ছা এরপর আরেকটা লাইট দেখি আমরা আমি একটু আপনাকে একটু দেখাই এটা কিভাবে চালাতে হয় ও মাই গড এটা ইভেন এ বিগ হ্যাঁ এটা ডাবল আচ্ছা 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 দেখেন কত আলো আচ্ছা এটার প্রাইস কত ভাই এটা হলো আপনার 750 টাকা এটাও এটা আপনার এমএড বলে এটা হলো 3200 লুমিনের লাইট এই 3200 লুমিন লেখাই আছে এখানে এমএড এইগুলা কি এটা হলো এমটি এর উইন্ডশিল্ড গ্লাস বলে এটাকে আচ্ছা এগুলা তো ওই যে এটা আপনার বাইকটাকে আরো সুন্দর করবে উপরে গ্লাস গর্জিয়াস দেখায় লুকিংটা হ্যাঁ মিটার গ্লাস মিটার শেড গ্লাস কি বলে স্পিড মিটারটাকে যাতে সেফটি থাকে বা বৃষ্টিতে কোনো সমস্যা না হয় সে ক্ষেত্রে এগুলো লাগায় আছে গর্জিয়াস করে এটা প্রাইস কত করে এটা হলো আপনার 1200 টাকা এটার মধ্যে আপনার আরো কয়েকটি আছে এই এই ভাবে এটা লাগাবে এখান থেকে নিচে দিয়ে এই নাট সহ মোট তিনটা প্রোডাক্ট মিলে একসাথে হবে আচ্ছা প্রাইস কত এটা এটা হলো 1200 টাকা এটা কি যে কোনো বাইকের কাছে না এটা শুধু এমটির জন্য এমটির জন্য বর্তমানে বাংলাদেশে এমটি গাড়ি খুব ভালো আসতেছে ওই কারণে আপনি এমটি যে কোনো গাড়িতে লাগাতে পারবেন R15 এর সিট পিলিয়ন বলে ও সিট পিলিয়ন কি অনেকে আছে যে মানে পিছনে ক্যারি করতে চায় না একা বাইক চালাতে চায় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এটা তিনটা কালার হবে এটা লাগালে কিন্তু বাইকটার গর্জে প্রিমিয়াম দেখা যাবে গর্জিয়াস হবে হ্যাঁ আচ্ছা এই পাশাপাশি কিন্তু আপনি এই ধরনের কিটও পেয়ে যাবেন দেখেন হ্যাঁ এটা হলো আপনার FZ এর ট্যাঙ্কির পার্ট এটা অনেকগুলো কালার হয় যে কোনো কালারে আমরা দিতে পারবো এনে দিতে পারবো বাসন টু আর আদার্স কিন্তু এই শোরুমটিতে আপনি যে কোনো বাইকের যে কোনো পাস আপনি যদি বলেন মডিফাই করার জন্য তাদের সাথে আগে সাথে কথা বলবেন তাহলে কিন্তু এনে দিতে পারবেন দিয়ে দিতে পারবো আচ্ছা এরপর কিন্তু আমরা দেখবো কিন্তু ফ্রেস এই ধরনের লকগুলো এইগুলো একটু বলো এটা হলো আপনার এগুলি বলে এটাকে এটা আপনার হ্যান্ডেলে মানে আরন ট্যাঙ্কি এর মধ্যে লাগাতে পারবেন বাম্পারে অথবা আপনার চাকার সাসপেনশনের এখানে লাগাতে পারবেন ও আচ্ছা আচ্ছা যখন পড়ে গেলে যাতে সেফটি থাকে একটা সেফটি কি মানে একটা সৌন্দর্যের জন্য আর এটা বাম্পারের ইয়েতে সেফ খুব সেফটি করবে আচ্ছা দেখুন এটা দুই ধরনের হবে আহা এটা একটা ইটা দাও গয়োটা এটা কয়টা কালার হবে এটা হলো অ্যামেচার বলে অ্যামেচারের হবে হলো আপনার দুইটা কালার লাল আর গোল্ডেন গোল্ডেন আচ্ছা এটা কি গোল্ডেন লাল আর গোল্ডেন আচ্ছা আর এটা বলে হলো গয়ো এটা আপনার হবে চারটা কালার আচ্ছা এই জোড়াটার প্রাইস কত আপনার হাতে যেটা দেখতেছি এটা হলো 650 টাকা 650 টাকা একটু বিআরসি উদ্দেশ্যে এইভাবে দেখেন আচ্ছা এইবার থাকবে আচ্ছা আর এটা জোড়াটার প্রাইস একটু বলে দেন এটাও 650 টাকা মানে দুইটা দুই ধরনের আচ্ছা 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 একটা অ্যামেচার একটা গয়ো গোল্ডেন জি আচ্ছা এই হলো এই গোল্ডেন কালারটা ওটা কি 650 জি জি এখানে এগুলো সবই 650 650 এটার মধ্যে আপনার দুইটা কালার হবে লাল আর গোল্ডেন গোল্ডেন আর আপনার এটার মধ্যে হবে হলো আপনার চারটা কালার চারটা কালার কি কি কালারটা একটু বলে দেন কালো লাল গোল্ডেন আর সিলভার আচ্ছা চারটা কালার হবে তো এখানে কিন্তু আদার্স কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যেটা লাইট এই লাইটটা এটা হলো প্যানেল লাইট বলে ডিআরএল লাইট ডিআরএল লাইট এই লাইটগুলো কিন্তু আমি একটা দেখছিলাম বাইকের ভিতরে মানে হ্যাঁ জিনিসটা আপনার খুব সুন্দরই করে বাইকের লুকটা খুব চেঞ্জ করে দেয় আর কি দেখেন কত সুন্দর প্রাইস কত এগুলার ভাইয়া এটা হলো আপনার 450 টাকা এটা হলো আপনার ফ্ল্যাশার সহ তো फ्रेंड्स আমি একটু লাইটের আলোটা দেখাই দেখেন এটা কিন্তু লাইটের আলো তো তেমন বোঝা যাচ্ছে না কিন্তু যখন আপনি লাইট বাইকের ভিতরে লাগাবেন প্রচুর আলো এটা আপনার প্যানেল লাইট বলে সাদা আর হলুদ জ্বলবে সাদা আর হলুদ জি এটার প্রাইস কত এটা হলো 450 টাকা এটা 450 টাকা এটা আপনার ফ্ল্যাশার সহ জি আচ্ছা এখানে কিন্তু আপনার বাম্পার আছে দেখেন অনেকে কিন্তু বাইকের এক্সট্রা মডিফাই করে বাম্পার লাগাতে চায় বাম্পার লাগায় বাম্পারটা আমি সবচেয়ে সাজেস্ট করি লাগানোর জন্য কারণ বাম্পার লাগালে একটা বাইকে কিন্তু অনেক সেফটি থাকে জি নতুন বাইক যদি পড়ে যায় তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে অনেক জায়গায় আপনি কিটগুলো বা অনেক সময় যে হাত সাইডের জিনিসগুলো ভেঙে যায় সেক্ষেত্রে বাম্পার লাগে একটা সেফটি থাকে এই বাম্পারগুলোর প্রাইস কত করে এটা হলো আপনার
আকর্ষণ যেটা এক হরেন 18টা তাই না শুধু আপনার অনেক সময় আছে যে মানে বাইক ধোয়ে সেক্ষেত্রে শুধু বাইকের মধ্যে আপনার এটা একটা কাপড় দিয়ে দিলেই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক সময় মানুষ কমপ্লেইন করে যে আপনার হর্নটা পানির কারণে ভিজে যায়, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যদি যখন বাইক পরিষ্কার করেন ধোন, তখন যদি আপনার একটা কাপড় দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আর কোনো আপনার হর্নের সমস্যা হবে না। আচ্ছা, এটা প্রাইস আছে 550 টাকা। আচ্ছা, এই কিন্তু ফিক্স প্রাইস না, কথা বলা অপশন আছে আর কি। তাও আপনার হোসেন ভাইয়ের কথা বললে ইনশাল্লাহ আমরা যতটুকু পারি চেষ্টা করবো কম রাখার। আচ্ছা আচ্ছা, এরপরে কি দেখাবেন ভাই? এটা হলো সিএনসি বলে, এমটি গাড়ির মধ্যে লাগায়। এমটি গাড়ির মধ্যে লাগায়, যেমন এটা আপনার লাগে, এটা ট্রান্সপারেন্ট একটা আছে, আর একটা হলো এটা, এটা হলো আপনার পুরোটাই মেটাল। এটা তিনটা কালার, ব্লু লাল, ব্লু লাল, ব্লু কালো, গোল্ডেন, তিনটা কালার। প্রাইস কত যাচ্ছে? এটা প্রাইস হলো আপনার 1600 টাকা। মাত্র 1600 টাকা, পুরোটাই মেটাল। একটা বাইককে আকর্ষণীয় করতে এবং লুক আর নতুন লুকে আনতে যা যা প্রয়োজন সব ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু আপনি এখানে সবই পাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু দেখানো সম্ভব না। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা কিনা এই ধরনের অ্যাক্সেস খুঁজছেন, যা আপনার ধারণা দেওয়ার জন্য যে এখানে আপনার সব ধরনের অ্যাক্সেস পাওয়া যায়। তারপর আপনাদের উপর তাদের নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজন হয় বা যে কোনো পাসের প্রয়োজন সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারে। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকবে। এরপর কোনটা দেখাবেন? এটা হলো আপনার মেটাল টার্গেট বলে, খুবই লুকটা খুব সুন্দর। ওয়াও, দেখেন যারা কিনা বাইককে আরো সুন্দর প্রিমিয়ার করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন, তারা কিন্তু এটা নিতে পারেন ভাই। এটার প্রাইস কত? এটা পড়বে হলো আপনার 1500 টাকা। এটা কোন কোন বাইকে লাগানো যায়? এটা আপনার সব গাড়িতে লাগাতে পারবেন, যে আপনার পিছনের টায়ারের উপরে যাতে কাদা না ছড়ে অথবা জিনিসটা সুন্দর দেখায়, ওই কারণে এটা লাগে। এর প্রাইস কত ভাই? এটা 1500 টাকা। এটা সম্পূর্ণ এটা স্টিল? পুরোটাই মেটাল, পুরোটাই মেটাল। আচ্ছা আচ্ছা, চঙ্কার পর কোনো অপশন না 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 না। এখানে সব ধরনের বাইকে কিন্তু হাইড্রোলিক স্প্রিং আছে সব গাড়ির। তো আজকে ভিডিওতে আমি একটা আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছি, কিন্তু জাস্ট এটা মানে ধারণা দেওয়ার জন্য যে এখানে কি কি ধরনের অ্যাক্সেস গুলো পাওয়া যায়। আপনার হাতে যেটা, এটা কি? এটা হলো FZ হাইড্রোলিক প্লেট। হাইড্রোলিক ব্রেক। এর প্রাইস কত? এটা পড়বে হলো আপনার 1300 টাকা। মাত্র 1300 টাকা? হ্যাঁ, আর সব গাড়িরই আছে আমাদের কাছে, R15, version 1, version 2, version 3, জিক্সার, এসএফ, সবগুলো সব ধরনের গুলো পাওয়া যায়। এরপরে কোনটা দেখাবেন ভাই? এরপরে আছে আপনার FZ চেন কিট। ফ্রেন্ডস, আপনার একটা কথা বলে রাখি, যে ধরনের পাস প্রয়োজন অবশ্যই অনেকে কিন্তু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, তা আপনার যেটা প্রয়োজন যা আপনি জাস্ট উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে কল দিবেন, তারা কিন্তু সাথে সাথে প্রাইস বলে দেবে এবং নেওয়ার যে ফ্যাসিলিটি ওটা বলে দিতে পারবেন। এরপরে কোনটা কী দেখবেন? R15 এর ফুয়েল পাম্প বলে। ও ফুয়েল মিটার, অনেকে কিন্তু ফুয়েল পাম্প খুঁজেন, দেখেন। ওয়াও, এটা কাজটা কি ভাই? এটা হলো আপনার তেল সাপ্লাই করে, তেল সাপ্লাই আপনার ফুয়েল পাম্প। এটা যদি না হয় তাহলে আপনার গাড়িটা চালাতে পারবেন না আপনি। এটা খুবই একটা সেন্সিটিভ জিনিস গাড়ি। আচ্ছা আচ্ছা, এইগুলো এর কি প্রাইস কত করে? এগুলা এটা হলো আপনার 5500 টাকা। 5500 টাকা? এর তো সব ধরনের বাইকের ই আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার FZ version 2, R15 version 3, R15 version 2, version 1, সবগুলোর এই ফুয়েল পাম্প আছে আমাদের। আচ্ছা, এই ধরনের প্রাইস গুলো কত কত ভিতরে হতে পারে? যেমন আপনার R15 version 3 এটা 5500 টাকা, বা R15 version 2 এটা আপনার 5200 টাকা। আচ্ছা, তারপর version 1 এটা আপনার 5500 টাকা। এগুলোর প্রাইস তো একসময় একভাবে ভেরি করে, তাই না? যখন আপনি প্রাইস কমবে তখন তো আমার বিয়াসের উদ্দেশ্যে কমই রাখবেন। হ্যাঁ, আপনি যখন হোসেন ভাইয়ের কথা বলেন ইনশাল্লাহ আমরা কম রাখার চেষ্টা করব। প্রাইস থেকে কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব কিছু সম্মান করার জন্য। টুলটা ইউজ করতে পারেন আপনি, মোটুল 300 বিএ যেখানে আছে। আচ্ছা, এটা খুবই ভালো মোবিল। আচ্ছা, আমার বিয়াস অনেক আছে যারা কিনা বাইক চালায়, তারা কিন্তু চাইলে এই ধরনের মোবিল ইউজ করতে পারেন, যেহেতু আমরা বাইক কিন্তু নিজেও একটা সাজেস্ট করতেছে। এটা এটা হলো 300 বিএ, 100% সিনথেটিক। আচ্ছা, প্রাইস কত এটা? এটা হলো আপনার 1400 টাকা। 1400 টাকা? এটা চেঞ্জ সহজে তো একবার চেঞ্জ লাগালে মানে সহজে চেঞ্জ করতে হবে? এটা আপনার নর্মালি 2500 প্লাস চালাতে পারবেন, কোম্পানি বলে আর কি 3000-3500, কিন্তু বাংলাদেশের যে রাস্তা সেক্ষেত্রে আপনার 2500 চালানোই ভালো। আচ্ছা আচ্ছা, এরপরে কোনটা আপনার কাছে আর কি কি কোম্পানি আছে? আমাদের কাছে আছে আপনার গালফ আছে, গালফ আছে, তারপর আপনার হিরো আছে, লুকিং আছে, অনেক কিন্তু বাইক ওয়াশের পরে মলে আছে, এই ধরনের নিতে চান। হ্যাঁ দেখেন, এটা হলো আপনার
মানে WD-40 এটা অনেক সময় আছে বাইকের জং লেগে গেল সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন আচ্ছা জংটা তুলে ফেলবে এটার দাম হলো আপনার 180 টাকা 180 টাকা অনেক সময় তো নাট খুলতে গেলে সমস্যা হয় নাট খোলা খোলার জন্য এই ধরনের স্প্রে গুলো নিতে পারেন জি 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 ফ্লামিঙ্গো ডেলিভার পলিশ আপনার অনেক সময় আছে বাইক পরিষ্কার করার পর পলিশ লাগাইতে হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন আচ্ছা যারা কিনা ওয়াশে কাজ করেন বা বাইকের সার্ভিসিং করেন তারা কিন্তু এটা প্রয়োজন হয় তারা তো চাইলে কিন্তু হোলসেলে নিতে পারেন বা আপনি খুচরা নিতে পারেন এর প্রাইস কত ভাইয়া এটা হলো খুচরা আমাদের 150 টাকা আর যদি অনেকগুলো একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমরা একটু ছাড় দিয়ে দেব ছাড় দিয়ে নেব নাকি তো দেখবেন ভাইয়া এরপর হচ্ছে আপনার টায়ার জেল টায়ার জেল আচ্ছা এটা খুবই একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বাইকের যেটা না হলেই নয় না হলেই না অনেক সময় আছে বাইকে যদি জেল না থাকে আপনি চালাতে গেলেন চাকাটা লিক হয়ে গেল সেটা আপনি চালাতে পারবেন না বাসা বাসা অসম্ভব হয়ে যায় প্রাইস কত এটা এটা হলো আপনার 150 টাকা তার নাম কি এটা এটা হলো আপনার চেনলি চেনলি জি আচ্ছা আপনাদের কাছে কি কি কোম্পানি আছে এখানে এটা আপনার চেনলি আছে বি ফাস্ট আছে এটা অরিজিনাল চায়নার একটা আছে আপনার মানে দেশি প্রোডাক্ট ওটার দামও কম কিন্তু এটা আপনার 100% চায়না 100% এটা গ্যারান্টি কতদিন থাকবে এটা এটা আপনার চাকা যতদিন থাকবে টায়ার সেটা এটা ততদিনই করতে পারবে ও মাই গড দেখেন আমি একটু খুব কাছ থেকে দেখাই যখন আপনি হাতে চলার ফলে যখন পেরেক ঢুকে যায় অনেক সময় কিন্তু পিন ঢুকে যায় তো সে কিন্তু সবচেয়ে সেফটির জন্য এটা এটা আমি মনে করবো প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে এই ধরনের জেল গুলো ইউজ করা উচিত তো এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো বললে পপ আপ অনেকে কিন্তু বাইকের ভিতরে কিন্তু এই ধরনের পপ আপ আওয়াজটা খুঁজেন দূর থেকে আসলে একটা বাইকে আসলে যেটা আরও আকর্ষণীয় বা দূর থেকে বোঝা যায় একটা বাইকটা এই বাইকটাকে এই এই ধরনের এই এটা সম্পর্কে বলে এটা হলো আপনার পপ আপ হর্ন বলে অনেক সময় আছে মানে সাউন্ড শোনা যায় না সেক্ষেত্রে আপনার একটু ভারী হন চান তাহলে আপনি এটা ইউজ করতে পারেন প্রাইস কত এটা এটা পড়বে আপনার 600 টাকা মাত্র 600 জোড়া জি জোড়া 600 টাকা জোড়া 600 টাকা এর কালার আছে আপনাদের কাছে না এটা একটাই কালার হয় আর্মি কালার বলে এটা আর্মি কালার হয় জি আচ্ছা এটা হলো হ্যাপি লোন এটা খুবই বর্তমানে বৃষ্টির সিজন এই সেক্ষেত্রে এটা আপনার খুবই দরকারি একটা জিনিস এর প্রাইস কত ভাইয়া এটা পড়বে হলো আপনার 850 টাকা এটাতে যে কোনো সাইজের পরা যাবে জি জি এটা যে কোনো সাইজে আছে আমাদের তিনটা সাইজ হয় এক্সএল এম আর ডাবল এক্সেল আচ্ছা অনেক কিন্তু মোটা এবং মিডিয়াম এবং কিন্তু ওগুলো সবার ক্ষেত্রে কিন্তু এই ধরনের আইটেম আছে তো এখন আপনাদের এখানে কত টাকা বাজার থেকে শুরু ঋণ করতে আমাদের এখানে শুরু হচ্ছে আপনার 650 থেকে আপনার 1200 টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা তো फ्रेंड्स এই ছিল মোটামুটি ভিডিওটা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন আর যদি আপনার কোনো বাইকের কোনো পাস প্রয়োজন হয় সরাসরি কিন্তু তাদের শোরুমে নাম্বার দেওয়া আছে কল করতে পারেন তো শোরুমে আসলে কিন্তু হাত দেখে পেয়ে যাবেন হ্যাঁ আর বাইতে আছে অল টাইম হ্যান্ডসাম বয় ছাড়া খুব হাসি এসেছে এরা তো যারা কিনা নির্বিধায় যারা কিনা ঢাকার বাড়ি থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারা নির্বিধায় বিশ্বাসযোগ্যভাবে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ানো আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম